Hello students, I hope you're fine. Today I'm going to analyze the poem How the Little Kite Learned to Fly by Catherine Pyle. Catherine Pyle, an American artist, poet and children's author, was born in Wilmington, Delaware. Catherine Pyle একজন আমেরিকান কবি এবং শিশু সাহিত্যিক যিনি জন্মেছিলেন ডেলাওয়্যারের উইলমিংটনে. Her first major success occurred in 1898 with the Counterpain Fairy. তার প্রথম বড় সাফল্য আসে 1898 সালে তার রচিত The Counterpain Fairy-র মাধ্যমে. In the course of her career, she wrote over 30 books and illustrated the works of others. তার কর্মজীবনে তিনি 30টির বেশি বই লেখেন এবং অন্যদের লেখা বইগুলোও তিনি অন্যভাবে লেখেন. এবারে পোয়েমটা রিসাইটেশন করে নিচ্ছি. I never can do it, the little kite said, as he looked at the other things high over his head. I know I should fall if I tried to fly. Try, said the big kite, only try. Or I fear you never will learn at all. But the little kite said, I am afraid I will fall. The big kite nodded. Ah, well, goodbye. I am off. And he rose towards that tranquil sky. Then the little kite's paper stirred at the sight, and trembling he shook himself free for flight. First whirling and frightened, then braver grown, up, up he rose through the air alone. Till the big kite, looking down, could see the little one rising steadily. Then how the little kite thrilled with pride as he sailed with the big kite side by side. While far below, he could see the ground and the boys like small spots moving round. They rested high in the quiet air and only the birds and clouds were there. Oh, how happy I am, the little kite cried, and all because I was brave and tried. এবার আমরা পোয়েমটি অ্যানালিসিস করছি. এই কবিতাটি একটি ছোট্ট ঘুড়ি বা লিটল কাইটকে নিয়ে লেখা, যে প্রথমে উড়তে ভয় পাচ্ছিল কিন্তু পরে সে চেষ্টা করলো ওড়ার, এবং শুধুমাত্র চেষ্টা করার জন্যই সে পারলো শেষ পর্যন্ত উড়তে. I never can do it, the little kite said, as he looked at the other things high over his head. Little kite বা ছোট্ট ঘুড়িটি বলল, আমি পারবো না কখনোই এটা করতে, আমি কখনোই উড়তে পারবো না, যখন দেখল তার মাথার ওপরে আকাশে অনেক কিছু উড়ছে অনেক উঁচুতে. I know I should fall if I tried to fly. ছোট কাইটটি বলল যে আমি জানি আমি নিশ্চয়ই পড়ে যাব যদি আমি উঁচুতে ওড়ার চেষ্টা করি. ট্রাই, সেড দ্য বিগ কাইট, ওনলি ট্রাই, অর আই ফিয়ার ইউ নেভার উইল লার্ন অ্যাট অল. বড় ঘুড়িটি বলল যে শুধুমাত্র চেষ্টা করো, কেবল ট্রাই বা চেষ্টা করলেই হবে, এবং আরও বলল যে তুমি যদি এখন চেষ্টা না করো, আমার ভয় হচ্ছে যে তুমি আর কোনোদিনই হয়তো আর শিখবে না, তুমি আর কোনোদিনই শিখতে পারবে না যে কিভাবে উড়তে হয়। বাট দ্য লিটল কাইট সেড, আই এম অ্যাফ্রেড আই উইল ফল। কিন্তু লিটল কাইটটি বলল যে আমার ভয় হচ্ছে আমি উড়লেই পড়ে যাব। দ্য বিগ কাইট নডেড, আ ওয়েল গুড বাই আই এম অফ, অ্যান্ড হি রোজ টুয়ার্ড দেয়ার ট্রাঙ্কুইল স্কাই। বিগ কাইটটি তখন মাথা নাড়ল এবং বলল, ঠিক আছে, গুড বাই, আমি চললাম। তারপর সে উড়ে গেল শান্ত আকাশের দিকে। ট্রাঙ্কুইল মানে শান্ত, পিসফুল। আই এম অফ মানে আমি চললাম। দেন দ্য লিটল কাইটস পেপার স্টার্ড অ্যাট দ্য সাইট। তারপরেই লিটল কাইটটার পেপারটি নড়তে লাগলো এই দৃশ্য দেখে। স্টার্ড মানে হচ্ছে মুভড বা নড়তে লাগলো। অ্যান্ড ট্রেমব্লিং হি শুক হিমসেলফ
ফ্রি ফর ফ্লাইট। এবং লিটল কাইটটি কাঁপতে কাঁপতে নিজেকে ঝাড়া দিয়ে ওড়ার জন্য প্রস্তুত হলো। এখানে ট্রেমব্লিং মানে কাঁপা। ফার্স্ট হুইরলিং অ্যান্ড ফ্রাইটেন্ড দেন ব্রেভার গ্রোন আপ আপ হি রোজ থ্রু দ্য এয়ার অ্যালোন। প্রথমে লিটল কাইটটি ঘুরপাক খেতে লাগলো এবং সে প্রচণ্ড ভয়গ্রস্ত হয়ে পড়েছিল। তারপরে আস্তে আস্তে সাহসী হয়ে আরও ওপরে আকাশের বাতাস বেয়ে আরও ওপরের দিকে একাকী উঠে গেল। অ্যালোন মানে একা, একা বাতাস বেয়ে ওপরের দিকে উঠে গেল। টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন কুড সি দ্য লিটল ওয়ান রাইজিং স্টেডিলি। একসময় বিগ কাইটটি নিচের দিকে তাকিয়ে দেখতে পেল যে সেই লিটল কাইটটি উপরের দিকে এক নাগাড়ে উঠে আসছে। দেন হাউ দ্য লিটল কাইট থ্রিল্ড উইথ প্রাইড অ্যাজ হি সেলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড। তখন সেই ছোট ঘুড়িটি গর্ভে রোমাঞ্চিত ফিল করল, যেহেতু সে উঠছে এখন সেই বিগ কাইটটার পাশাপাশি একেবারে। হোয়াইল ফার বিলো হি কুড সি দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস মুভিং রাউন্ড। তারপর সেই ছোট ঘুড়িটি নিচের দিকে তাকিয়ে দেখল যে ছেলেরা সব খেলছে এবং সেগুলোকে এক একটা স্পটের মতো দেখতে লাগছে, ছোট ছোট বিন্দুর মতো ছেলেরা ওখানে ঘুরছে এদিক ওদিক। যেহেতু লিটল কাইটটি আকাশের অনেক উঁচুতে উঠে গেছে, তাই সে যখন নিচে দেখল, নিচের দিকে তাকালো, তখন মাঠঘাটের দিকে দেখল যে ছোট ছোট ছেলেরা যে খেলছিল সেগুলোকে এখন মনে হচ্ছে ছোট ছোট স্পটের মতো। দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার অ্যান্ড ওনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়্যার দেয়ার। তারপরে আকাশের অনেক উঁচুতে শান্ত বাতাসে তারা কিছুক্ষণ রেস্ট বা বিশ্রাম নিল। যেহেতু তারা আকাশের অনেক উঁচুতে উঠে গেছে এবং সেখানে শান্ত বাতাস, তাই সেখানে তারা কিছুক্ষণ রেস্ট নিচ্ছে বা বিশ্রাম নিচ্ছে। আমরা ঘুড়ি যখন ওড়ে বা যখন ওড়াই, তখন দেখতে পাই যে যখন ঘুড়িটি অনেক আকাশের উঁচুতে উঠে যায় তখন তাদেরকে আর উঠতে হয় না, তখন ওই শান্ত বাতাসে তখন আপনা আপনি সেই ঘুড়িগুলো কিন্তু ভাসে এবং সেখানে শুধুমাত্র বার্ডস আর ক্লাউডস রয়েছে, মানে পাখি আর মেঘ ছাড়া সেখানে আর কিছুই নেই। ও হাউ হ্যাপি আই অ্যাম দ্য লিটল কাইট ক্রাইড অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড। তারপরে ছোট্ট ঘুড়িটি চিৎকার করে বলল যে আমি আজ খুবই খুশি, কত খুশি আমি, এই সব কিছুর কারণ এটাই যে আমি সাহস করে চেষ্টা করলাম বলেই। আমি আজ যদি চেষ্টা না করতাম তাহলে হয়তো আমি উঠতে পারতাম না। সেই জন্য লিটল কাইটটা বলল এই সব কিছুর কারণই হলো এটাই যে আমি সাহস করে চেষ্টা করলাম বলেই আমি আকাশের এত উঁচুতে আজ উঠতে পেরেছি। কবি এখানে তার কবিতার মধ্য দিয়ে বোঝাতে চাইলেন যে আমাদেরকেও নতুন কাজ, কোনো কিছু শুরু করার সময় আমাদেরকে চেষ্টা করতে হবে। শুধুমাত্র চেষ্টা করার মধ্য দিয়েই কিন্তু আমরা সফল হতে পারবো। আমরা যদি আগে থেকেই ভাবি যে আমি করতে পারবো না, এই কাজটা আমার দ্বারা হবে না, এই ধরনের চিন্তাগুলো আমাদের মাথার মধ্যে যদি ঘুরে বেড়ায় এবং আগে থেকেই যদি ভয় পেয়ে যায় কোনো কিছু শুরু করার আগে, তাহলে আমরা সেই কাজে কোনো দিনই সফল হতে পারবো না। অর্থাৎ আমাদেরকে জাস্ট শুধু চেষ্টা করতে হবে, চেষ্টা করে দেখতে হবে সাহসী হয়ে, যেমন লিটল কাইটটা পেরেছিল। লিটল কাইটটা প্রথমে ভয় পাচ্ছিল, ওড়ার সে হয়তো ভাবছিল যে উপর থেকে পড়ে যাবে, কিন্তু তারপরে সাহসী হয়ে জাস্ট চেষ্টা করলো এবং তারপরেই কিন্তু সফল হলো এবং আকাশের অনেক উঁচুতে উপরে উঠে গেলো।